বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মসুর ডালের তৈরি একটা ফেয়ারনেস ক্রিমের রেসিপি, যেটা তো তোমাদের ত্বককে ফর্সা করবেই, একই সাথে সাথে তোমাদের ত্বকের কালো দাগ চোখ তুলতে সাহায্য করবে, ব্রণর দাগ এবং ব্রণর গর্ত সারাতেও কিন্তু এই ক্রিমটা সাহায্য করবে। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা অসাধারণ ক্রিমের রেসিপি, আর এই ক্রিমটা তোমাদের স্কিনকে স্পটলেস করে তুলবে, তোমাদের স্কিনকে ফর্সা করে তুলবে এবং আরও বেশি গ্লোয়িং করে তুলবে। আর এই ক্রিমটা বানানোর জন্য কী ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি বলতো? মুসুরির ডাল, যেটা কিন্তু আমাদের স্কিনের জন্য অসাধারণ। এটা আমি এক সপ্তাহ ধরে ব্যবহার করছি আর এটার রেজাল্ট এত অসাধারণ যে আমার স্কিনটা আগের থেকে আরও বেশি সফট হয়ে উঠেছে, আরও বেশি গ্লোয়িং হয়ে উঠেছে। এই ক্রিমটা যে তোমাদের স্কিনটাকে শুধু ফর্সা করে তুলবে তা না, তোমাদের স্কিনটাকে সান ট্যান সম্পূর্ণ রিমুভ করে ফেলবে। তোমাদের স্কিনের উপরে যদি কোনো স্পট থাকে, ব্ল্যাক স্পট বা হোয়াইট স্পট, সেগুলোও কিন্তু এই ক্রিমটা তুলে ফেলতে তোমাদেরকে সাহায্য করবে। কেননা এর মধ্যে আছে মসুরির ডাল, যেটা আমাদের স্কিনটাকে খুব ভালোভাবে নারিশমেন্ট করে, আমাদের স্কিনের উপর থেকে স্পটগুলোকে দূর করতে সাহায্য করে। দেরি না করে চলো দেখে নাও যে এই ক্রিমটা তোমরা কীভাবে বাড়িতে বানাবে। আর ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে সবার আগে পৌঁছে। আজকে যে হোমমেড ক্রিমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, তার মূল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে মসুরির ডাল। মসুরির ডালের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, প্রোটিন, ফসফরাস, ম্যাগনেসিয়াম এবং আয়রন, যেগুলো আমাদের ত্বকের জন্য খুব ভালো কাজ করে। এবার এই মসুরির ডালকে খুব ভালোভাবে দুই তিনবার ধুয়ে নিতে হবে, তারপর গোলাপ জল দিয়ে এই মসুরির ডালটাকে সারা রাত ধরে ভিজিয়ে রাখতে হবে, মানে 10 থেকে 12 ঘন্টা এই ডালটাকে ভিজিয়ে রেখে দিতে হবে। সারা রাত ধরে ভিজিয়ে রাখার পরে এবার এই মসুরির ডালটাকে একটা ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে বেটে নিতে হবে। খুব ভালোভাবে মসুরির ডালটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে আমাদের মসুরির ডাল বাটা হয়ে গেছে, এবার একটা চাকনির সাহায্যে এই ডালটাকে একটু ভালোভাবে ছেঁকে নেব, এর ফলে এর ভেতরে কোনো ডালের দানা থাকবে না এবং আমরা একটা স্মুথ পেস্ট এখান থেকে পেয়ে যাব। এবার এই মসুরির ডালের পেস্টটা থেকে 2 চামচ পরিমাণে মসুরির ডাল আমি এখানে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ পরিমাণে অ্যালোভেরা জেল, আর এর মধ্যে দিয়ে দিতে হবে একটা ভিটামিন ই ক্যাপসুল। এখানে আমি 2 চামচ পরিমাণে মসুরির ডাল নিয়েছিলাম, 2 চামচ পরিমাণে মসুরির ডালের মধ্যে দিয়ে দিতে হবে একটা ভিটামিন ই ক্যাপসুল, আর এর মধ্যে দিয়ে দিতে হবে 10 থেকে 12 ফোঁটা পরিমাণে গ্লিসারিন, দিয়ে সব উপাদানগুলোকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে ফেলতে হবে। এখানে তৈরি হয়ে গেছে আমাদের মসুরির ডালের ফেয়ারনেস ক্রিম। এবার একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে এই ক্রিমটাকে স্টোর করে রাখতে হবে, আর এই ক্রিমটা 7 দিন পর্যন্ত ভালো থাকবে এবং এটাকে অবশ্যই ফ্রিজে রাখতে হবে। বন্ধুরা, এই ক্রিমটা আমাদের স্কিনের জন্য কিন্তু দারুণ কার্যকরী একটি ক্রিম। এই ক্রিমে যে ইনগ্রিডিয়েন্টসগুলো মেশানো হয়েছে সেগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের ত্বকের জন্য ভালো। এই ক্রিমটা তোমাদের ত্বককে ফর্সা করে তুলবে, তোমাদের ত্বকের কালো দাগ চোখ দূর করতে সাহায্য করবে। এর মধ্যে মেশানো আছে মসুরির ডাল, মসুরির ডালের উপকারীর কথা তো আমি আগেই বলেছি, আর মেশানো আছে ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনের বলি রেখা পড়তে দেয় না এবং আমাদের স্কিনকে স্মুথ এবং হাইড্রেট রাখে। এছাড়াও এর মধ্যে মেশানো হয়েছে গ্লিসারিন, যেটা কিন্তু আমাদের ত্বককে রুক্ষ শুষ্ক করে দেয় না, আমাদের স্কিনকে সতেজ রাখে। এছাড়াও এর মধ্যে রয়েছে অ্যালোভেরা জেল, যেটার প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে আর আমাদের স্কিনকে ফর্সা করতে, উজ্জ্বল করতে দারুণভাবে সাহায্য করে। তো ফ্রেন্ডস, অবশ্যই একবার হলেও কিন্তু এই ক্রিমটা ট্রাই করে দেখো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।